হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। একঘেয়ে চিকেনের ঝোল, চিকেন কষা খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন যদি আপনারা দই চিকেন বানিয়ে খান তাহলে খুব ভালো লাগে। এটি খুব সহজেই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর আমার বানানো দই চিকেনের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই সুস্বাদু দই চিকেনের রেসিপিটি। প্রথমে এখানে 500 গ্রাম মতো মুরগির মাংস নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে রেখেছি। দেখুন, মুরগির মাংসের পিসগুলো একটু বড় সাইজের নিয়েছি। এবার এই মুরগির পিসগুলো একটু ম্যারিনেট করে নেব। তার জন্য 1.5 বড় চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/4 চামচ আদা বাটা, 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 150 গ্রাম টক দই আর 25 গ্রাম মিষ্টি দই। এবার সব মশলা দিয়ে মুরগির পিসগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব 1 বড় চামচ সর্ষের তেল। আবার ভালো করে মুরগির পিসগুলোকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব মশলার সাথে মুরগির পিসটাকে মাখিয়ে নিতে হবে। চিকেনটা খুব ভালোভাবে সব মশলার সাথে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঢেকে দিয়ে ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য আমি রেখে দেব। আপনারা চাইলে সারা রাতও ম্যারিনেশন করে রাখতে পারেন। তারপরে আপনাদের দেখাচ্ছি। প্রায় 8 ঘন্টা পরে ফ্রিজ থেকে ম্যারিনেশন করা মাংসটাকে বের করে আনলাম। এবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে 1 বড় চামচ সর্ষের তেল ঢেলে দিলাম। তেল ভালো করে গরম হলে এতে 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 1টা বড় এলাচ, 4টে গোলমরিচ, 4টে লবঙ্গ, 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা ফোড়ন দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ডের জন্য এগুলো হালকা করে ভেজে নেব। ফোড়নের সুগন্ধ বের হলে এতে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হলে 1 চামচ আদা কুচি আর 1 চামচ রসুন কুচি দিলাম। আবার মিডিয়াম ফ্লেমে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হলে ও তার কাঁচা গন্ধটা চলে গেলে এতে খুব সামান্য জল দিলাম। জল দিয়ে লো ফ্লেমে আরও 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অন্যদিকে একটি বাটিতে আমি 100 গ্রাম জল ঝরানো টক দই আর 35 গ্রাম মিষ্টি দই নিলাম। ভালো করে ফেটিয়ে নেব। টক দই আর মিষ্টি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এরপরে ফেটিয়ে রাখা মিষ্টি ও টক দইটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে দইয়ের বাটি ধোয়া জল আরো 1/2 কাপ মতো দিলাম। এবার লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য এটা আমি রান্না হতে দেব। প্রায় 4 মিনিট পরে এতে আমি 1/2 স্বাদ মতো নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে। এবার লো ফ্লেমে 2 মিনিটের মতো আমি মশলাটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে, কেননা বেশি তাপ দিলে দই
ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 3 মিনিট পরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ও মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এতে ম্যারিনেট করা মাংসর পিসগুলো দিয়ে দিলাম। এবার চিকেনের পিসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার লো ফ্লেমে ঢেকে দিয়ে 15 মিনিটের জন্য আমি চিকেনের পিসগুলোকে রান্না হতে দেব, আর মাঝে মধ্যে নেড়েও দিতে হবে। 5 মিনিট পরে চিকেনের পিসগুলো আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এইভাবে চিকেনের পিসগুলো কষাতে থাকতে হবে ও মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়ছি। আবার ঢেকে দিলাম, 5 মিনিট পরে আবার আমি নাড়বো। আবার 5 মিনিট পরে চিকেনটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করছি না, কেননা দইয়ের থেকেই যে জলটা ছাড়বে তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আপনাদের যদি গ্রেভিটা বেশি টেনে আসে তাহলে সামান্য জল দিতে পারেন। এতে আমি 1/4 চামচ চিনি দিলাম। নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আবার ঢেকে দিয়ে আরও 5 মিনিটের জন্য আমি রান্না হতে দেব। ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। 5 মিনিট পরে এবার চিকেনটা চেক করে নেবেন যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না। 2 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে কভার ছাড়া মাংসটাকে আরও রান্না হতে দেব। এই সময় কিন্তু আর ঢাকনা দিয়ে রান্না করব না। একদম শেষে এতে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/4 চামচ জৈত্রী গুঁড়ো আর 1/2 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দই চিকেন রেডি হয়ে গেল। এবার এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি এই দই চিকেনটি একটি ভাজা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।